শ্রীকৃষ্ণ হলেন বিষ্ণুর অষ্টম অবতার। আপনি যদি শ্রীকৃষ্ণের পূজা পার্বণ করেন তাহলে আপনার জীবনের বহু সমস্যা খুব সহজেই সমাধান হয়ে যাবে। বন্ধুরা, আজ আমি আপনাদের এই ভিডিওতে জানাতে যাচ্ছি শ্রীকৃষ্ণের এমন দুটি মন্ত্র, যে মন্ত্র দুটি পাঠ করলে আপনার জীবনের বহুবিধ সমস্যা খুব সহজেই সমাধান হয়ে যাবে। বন্ধুরা, আমরা শ্রীকৃষ্ণের পূজা পার্বণ করি, বিভিন্ন সময় করি, অনেকের বাড়িতে নিত্য শ্রীকৃষ্ণের পূজা পার্বণ করা হয়। কিন্তু এখন প্রশ্ন, কেন আমরা শ্রীকৃষ্ণের পূজা পার্বণ করি? শ্রীকৃষ্ণের পূজা পার্বণের অন্যতম কারণ হলো আমাদের প্রাত্যহিক জীবনে যে বহু সমস্যা, সেই সমস্যাগুলি যাতে খুবই সহজে সমাধান হয়ে যায়, আর এই কারণেই আমরা শ্রীকৃষ্ণের পূজা পার্বণ করে থাকি। আমরা বিভিন্ন সময় শ্রীকৃষ্ণের বিভিন্ন যে মহাযোগ, যেমন জন্মাষ্টমী, বিভিন্ন মহাযোগে শ্রীকৃষ্ণের পূজা পার্বণ করে থাকি। আর আজকে এই ভিডিওটি আপনি দেখলে জানতে পারবেন দুটি গুরুত্বপূর্ণ মন্ত্র, যে মন্ত্র আপনি যদি পাঠ করেন তাহলে অবশ্যই শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবেন। তাই এই মন্ত্র দুটি জানার জন্য অবশ্যই ভিডিওটি দেখুন, এবং আশা করি এই মন্ত্র দুটি যদি আপনি পাঠ করেন তাহলে আপনার জীবনে সকল সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনি যা চাইবেন তাই পাবেন। তাই ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনারা প্রত্যেকেই উপকৃত হবেন। আপনি যদি এই মন্ত্র দুটি পাঠ করেন তাহলে প্রথমত আপনার আর্থিক সমস্যার সমাধান হবে, এবং তার সঙ্গে আপনাদের জানাবো শুধুমাত্র আর্থিক সমস্যা নয়, আপনার বাস্তু দোষ, বাস্তু সমস্যাও খুব সহজে কিন্তু সমাধান হয়ে যাবে। তাই অবশ্যই জানার জন্য ভিডিওটি দেখুন। প্রথম যে মন্ত্রটি বলবো সেই মন্ত্রটি হলো ক্রি কৃষ্ণায় নমঃ। ক্রি কৃষ্ণায় নমঃ। ক্রি কৃষ্ণায় নমঃ। বন্ধুরা, খুব সহজ মন্ত্র এবং ছোট মন্ত্রটি। এই মন্ত্রটি প্রত্যেকে উচ্চারণ করবেন, যখন কৃষ্ণ পুজো করবে বা কৃষ্ণকে প্রণাম জানাবেন তখন অবশ্যই মনে মনে এই মন্ত্রটি উচ্চারণ করবেন। সাধারণভাবে বলা হয় প্রত্যেক দিন 108 বার করে এই মন্ত্র, অন্তত 108 বার আপনারা যদি জপ করেন তাহলে আপনার আর্থিক সমস্যা একেবারে নির্মূল হয়ে যাবে, একেবারে দারুণভাবে সমস্যার সমাধান হয়ে যাবে। তাই যদি আপনার পক্ষে সম্ভব হয় এই ক্রি কৃষ্ণায় নমঃ এই মন্ত্রটি প্রত্যেক দিন 108 বার করে শুদ্ধ মনে, শুদ্ধাচারণে পাঠ করুন। দেখবেন আপনি অবশ্যই হাতে নাতে ফল পাবেন। তাই অবশ্যই এই বিষয়টি দেখুন বা জানুন, আপনারা অবশ্যই উপকৃত হবেন। বন্ধুরা, কৃষ্ণ মন্ত্র পাঠ এবং কৃষ্ণ পুজো করলে বহু সমস্যার সমাধান হয়। যেমন কেউ যদি তার বাস্তু সমস্যা দূর করতে চায় তাহলে অবশ্যই কৃষ্ণ পুজো করতে হবে। বলা হয় যে গৃহে কৃষ্ণ পুজো হয়ে থাকে সেই গৃহে কোনো প্রকার বাস্তু সমস্যা থাকে না। তাই যাদের যাদের বাস্তু দোষ আছে, বাস্তু সমস্যাজনিত বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, তারা অবশ্যই আপনারা বাড়িতে কৃষ্ণ পুজো শুরু করুন, দেখবেন হাতে নাতে ফল পাবেন। হ্যাঁ বন্ধুরা, কৃষ্ণ পুজো শুরু করুন, খুব তাড়াতাড়ি ফলাফল পাবেন। বিশেষ করে যারা দম্পতি রয়েছেন তাদের মধ্যে দম্পত্য যে কলহ তা একেবারে নির্মূল করার জন্য আপনাদের রাধা কৃষ্ণের পুজো করা উচিত। হয়তো আপনারা বুঝতে পারছেন,
দাম্পত্য সমস্যা একেবারে সমস্যা সমাধান হয়ে যায় যদি আপনি প্রতিনিয়ত রীতিমতো রাধা কৃষ্ণের পূজা করেন। তাই অবশ্যই যাদের দাম্পত্য সমস্যা রয়েছে তারা সেই দাম্পত্য সমস্যা সমাধানের জন্য অবশ্যই রাধা কৃষ্ণের পুজো করবেন। জীবন যখন আছে জীবনে সমস্যা থাকবে, তাই সমস্যাগুলি যদি সম্মুখীন হন তাই অবশ্যই আপনি সেই সমস্যা সমাধানের চেষ্টা করবেন। আমি দ্বিতীয় যে মন্ত্রটি আপনাদের বলব সেটি হলো ওম শ্রীন শ্রীকৃষ্ণ পরিপূর্ণায় সোহা। হ্যাঁ বন্ধুরা, আবার বলছি, ওম শ্রীন শ্রীকৃষ্ণায় পরিপূর্ণায় সোহা। এই মন্ত্রটি আপনি পাঠ করবেন। এখন প্রশ্ন, কতবার পাঠ করবেন? সাধারণভাবে আপনি যতবার পারবেন এই মন্ত্র পাঠ করবেন। হয়তো শুনলে অবাক হবেন, এই মন্ত্র যদি 100,000 বার পাঠ করা যায় তাহলে অবশ্যই যে ব্যক্তি করবে তার আর্থিক উন্নতি অবশ্যই হবে। হ্যাঁ বন্ধুরা, তার আর্থিক উন্নতি অবশ্যই হবে। তাই এই মন্ত্র আপনি 100,000 বার পর্যন্ত পাঠ করুন, তার বেশি সম্ভব হলেও আপনি পাঠ করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন আমি যে মন্ত্র দুটি বললাম। এই মন্ত্র দুটি খুব সাধারণ মন্ত্র, যার দ্বারা শ্রীকৃষ্ণকে আপনি ভক্তির মধ্যে আনতে পারবেন। আপনার বাড়ির বিভিন্ন বাস্তু সমস্যা খুব সহজেই সমাধান হয়ে যাবে। শ্রীকৃষ্ণের ভক্তির স্বরূপ হিসাবে অবশ্যই আপনি এই মন্ত্র দুটি উচ্চারণ করতে পারেন। এই মন্ত্র দুটি খুবই শক্তিশালী মন্ত্র। এই মন্ত্র উচ্চারণ করলে আপনি যেমন পুরনো প্রেম ফেরত পাবেন, তেমনি আপনার বহির্জগতের বহু শত্রু কিন্তু বিনাশ হবে। এর ফলে আপনার জীবন হয়ে উঠবে সুখকর শান্তিকর। তাই অবশ্যই পারলে এই মন্ত্র দুটি উচ্চারণ করুন। শ্রীকৃষ্ণকে যদি আপনি সন্তুষ্ট করতে চান তাহলে অবশ্যই বেশ কয়েকটি দ্রব্য শ্রীকৃষ্ণকে দেবেন। যেমন খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস হলো ময়ূরের পালক। বন্ধুরা, ময়ূরের পালক শ্রীকৃষ্ণের মাথায় সবসময় থাকে। তাই আপনি যদি মনে করেন শ্রীকৃষ্ণকে ময়ূরের পালক দিতে পারেন। ময়ূরের পালক দিলে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভালো বলে ধরে নেওয়া হচ্ছে। তাই অবশ্যই ময়ূরের পালক দেওয়ার চেষ্টা করুন। এছাড়া শ্রীকৃষ্ণকে সবসময় হলুদ মিষ্টান্ন, হলুদ ফল যেমন দেবেন, তেমনি শ্রীকৃষ্ণ পুজো করার সময় আপনি হলুদ বস্ত্র পরিধান করবেন। এর ফলে আরও উন্নতি হবে, শ্রীকৃষ্ণ খুবই সন্তুষ্ট হবে আপনার প্রতি। হ্যাঁ বন্ধুরা, শ্রীকৃষ্ণ আপনার প্রতি খুবই ভালো প্রভাব ফেলবে। তাই অবশ্যই শ্রীকৃষ্ণকে যদি আপনি সন্তুষ্ট করতে চান আপনাকে নিম্নলিখিত বিষয়গুলি অবশ্যই মেনে চলতে হবে। সাধারণভাবে শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতারের রয়েছে। বিষ্ণু অবতারের অষ্টম অবতার হচ্ছে শ্রীকৃষ্ণ। তাই আপনি যদি শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করেন তাহলে বিষ্ণু সন্তুষ্ট হবে এবং আপনার আর্থিক উন্নতি করতে বাধ্য। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। যারা আজকে নতুন বন্ধু রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করতে কখনোই ভুলবেন না। আমরা প্রতিনিয়ত এরকম হিন্দু ধর্ম সংক্রান্ত বিভিন্ন প্রকার প্রশ্ন উত্তর করে থাকি। তাই অবশ্যই দেখতে থাকুন উপাসনা ইউটিউব চ্যানেল। আগামী দিন আরও ভালো ভালো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসব, এটাই আশা রাখি। বন্ধুরা, শ্রীকৃষ্ণের যে দুটি মন্ত্র দিলাম আজ থেকেই আপনি শুরু করুন, উপকার পাবেন খুব তাড়াতাড়ি। তাই শ্রীকৃষ্ণের যে বীজ মন্ত্র আমি দিয়েছি অবশ্যই দেখতে থাকুন। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।